কয়েকদিন আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি জানিয়েছিলেন এই জীবনে কারও প্রেমে পড়েননি তিনি। সেই রেশ না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেল এক তরুণের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবি। তা দেখে নেটিজেনদের ধারণা দিঘি চুটিয়ে প্রেম করছেন। তবে সেই আশার গুড়িবালি সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। চিত্রনায়িকা দিঘি বলেন, আমি বলবো আমার কাছে এই বিষয়টি ভিত্তিহীন মনে হয়েছে। যারা ছোট্টবেলার বন্ধুত্বটাকে বুঝবে না কিংবা যাদের সব কিছুতেই একটা করে ইস্যু করতে হবে, তারা ছাড়া এই নিউজ কেউ করতে পারবে না, কেউ করবে না। তিনি আরও বলেন, আমি দেখলাম কিছু পত্রিকা এরকম নিউজ করেছে, আমি নাকি আমার ফেসবুক ওয়াল থেকে অনেক কিছু ডিলিট করে দিয়েছি। আমার কিংবা আমার ফ্রেন্ডের ফেসবুক ওয়াল থেকে যদি একটা কমেন্টও ডিলিট করি, তাও আপনারা বলবেন যে কিছু একটা ডিলিট হয়েছে। আমরা তো এই বিষয়টি এভাবে মনেই করিনি, আমাদের এত সময় নেই যে নিউজ দেখে আমরা আমাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার করব। উল্টো এসব নিউজের জন্য ফ্রেন্ডশিপ হ্যাম্পার হয়, সঙ্গে আমাদের ফ্যামিলিও হ্যাম্পার হয়। তিনি আরও বলেন, একজন মিডিয়া পার্সন এগুলো সহ্য করতে করতে একটা সময় তারা মানিয়ে নেয় যে এগুলো আমাকে নিয়ে হবে, কিন্তু একজন মিডিয়ার বাইরের মানুষ এগুলো মানিয়ে নিতে অভ্যস্ত নয়। সে যথেষ্ট পরিমাণ অ্যাম্বারেস ফিল করে কিংবা এগুলো দেখে করবে, আর এটা খুবই স্বাভাবিক। সো আমি বলবো যে এটা হচ্ছে মানুষকে হেনস্থা করা ছাড়া আর কিছুই না। দিঘি বলেন, আর যেসব পত্রিকারা না জেনে না শুনে হুটহাট করে ছবি ব্যবহার করছে, আইডি নামে মেনশন করছে, কমেন্টের স্ক্রিনশট নিয়ে মেনশন করছে, এগুলো আমার কাছে খুবই বাজে লেগেছে। আমার মনে হয় এখানে অন্যান্য দেশ হলে আইনি পদক্ষেপ নিতেন সেই মানুষটি। পুরো বিষয়টি আমার কাছে ভিত্তিহীন মনে হয়েছে, কারণ আরও কিছু আছে নিউজ করার মতো। একটা মানুষের পার্সোনাল লাইফ এভাবে হ্যাম্পার করা যায় না। ভক্তদের মতে প্রেম বিষয়ক এমন প্রশ্নে অতীতে অনেক অভিনেত্রীকে এভাবে এড়িয়ে যেতে দেখা গেছে। পরে দেখা গেছে যাকে নিয়ে প্রেমের গুঞ্জন তার সঙ্গী প্রেমের মজেছেন, সংসারও বেঁধেছেন। গণমাধ্যমের দাবি, প্রেমের বিষয়ে দিঘির সঙ্গে কথা বলার পরই সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে। এর আগে একবার তাকে ঘিরে উঠেছিল প্রেমের গুঞ্জন। তখন দিঘি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমের ঘটনা সত্য নয়, এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করে। যখন খবরটি সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করে না দর্শক। তিনি আরও বলেন, যখন হবে তখন এটি দেখা যাবে। পাঁচ ছয় বছর পরে বিয়ের চিন্তা, তবে এর মধ্যে যদি প্রেম হয় তাহলে প্রেমের বিয়ে হতে পারে, আর না হলে পারিবারিক পছন্দে বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনও কারো প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু সাড়া দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা বলতে পারেন। এছাড়া 2020 সালে তাকে নিয়ে উঠেছিল প্রেমের গুঞ্জন। তখন প্রেমের সেই গুঞ্জনকে পাত্তা দেননি দিঘি। ক্যারিয়ার ও পড়াশোনা নিয়ে তার ভাবনা, এ বিষয়ে তখন জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, নায়িকাদের প্রেমের গুঞ্জন ওঠাই স্বাভাবিক, তিনি মাত্র ছবিতে অভিনয় শুরু করেছেন। তার ধারণা ছিল এসব গুজব উঠতে আরও এক বছর লাগবে, এসব গুজবে তিনি কান দেবেন না। তিনি বলেন, যখন প্রেম হবে তখন এমনি সবাই জানবে, তিনি মাত্র ক্যারিয়ার শুরু করেছেন, কিছুই তখন গোছাতে পারেননি, এ কারণে প্রেম করার সময় নেই তার কাছে।